আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদেরকে শোনার জন্য আমি বাধ্য করতেছি, কারণ আমি কি আপনাদের কাছে কখনো টাকা চেয়েছিলাম বা কেউ আমাকে টাকা দিয়েছেন এমন কোনো প্রমাণ আছে, বা আমি কারো কাছ থেকে টাকা খুঁজছি এমন কোনো প্রমাণ আছে? আমার প্রতিদিন না হলেও 10 থেকে 15টা কল আসে। আমি যতটুকু চেষ্টা করি সম্ভবত আপনাদের যে সমস্যা নিয়ে ফোন দেন আমাকে, আমি চেষ্টা করি তাদের সাথে সমস্যাটা সলভ করার জন্য। যদি না পারি ইনস্ট্যান্টলি আমি বলে দিই যে 5টার পরে কল দেন, কারণ যেহেতু আমি কাজ করি অবশ্যই আমার ঝামেলা থাকতেই পারে। তো আমি তো কারোর কাছ থেকে কোনো দিন টাকা চাইনি, তাহলে আমাকে এই প্রশ্নটা কেন করা হবে বা কেন এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হলো? আমি কাজ করি মূলত মানুষের জন্য, আমি টাকার জন্য কাজ করি না। আপনারা জানেন আমি ইউটিউবে কাজ করি, যেই কাজের বিনিময়ে কিন্তু আমি 1 টাকাও পাই না। মনে করেন আমি একটা ভিডিওতে 3 থেকে 4 ঘন্টা আমি সময় ব্যয় করি আপনাদের জন্য। তো এই 3 থেকে 4 ঘন্টা যদি সময় যদি আমি অন্য একটা কাজে ব্যয় করতাম বা যদি বাহিরে একটা কাজে ব্যয় করতাম, মিনিমাম 5 থেকে 1000 টাকা আমার 500 থেকে 1000 টাকা আমার পকেটে থাকে। তো আমি কাজ করি যেন আমি যেটা জানি চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য, তারা যদি আমার থেকে দেখে যদি কিছু শিখতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ। মেকানিক্যাল চাকরিটা এমন একটা বিষয় আসলে এখানে কেউ কাউকে জানাতে চায় না, কারণ আমি যদি আমি যেটা জানি আমি যেটা আপনাকে জানাই তাহলে কি হবে, এখানে আপনি আমার সম্মান কমাই ফেলবেন। কিরকম এটা হচ্ছে যে তখন আপনি আমাকে মূল্যায়ন করবেন না। তো মেকানিক্যাল এই সিক্রেটটা কিন্তু থাকে, আমি কিন্তু সেই সিক্রেটটা রাখি না। আমি চেষ্টা করি আমি যেটা জানি আপনাদেরকে জানানোর জন্য, যেন আপনারা আপনাদের জায়গায় যেন ভালো একটা কিছু একটা ভালো পারফরমেন্স এটা করতে পারে। তো যাই হোক, তো তখনই কষ্ট লাগে যখন আমি নিজের জন্য কিছু করি নাই বা আপনাদের জন্য কিছু করতেছি নিজের জন্য তো কিছু করতেছি না। আমি যদি একটা ভিডিওতে যদি আমি 2 থেকে 3 ঘন্টা যদি সময় ধরি, আমার 150টা ভিডিওতে ধরেন অনেক সময়, আমি কিন্তু এই সময়টা আপনাদের নিঃস্বার্থে ব্যবহার করতেছি। আমি কিন্তু ইউটিউব থেকে 1 টাকাও পাই না। যদি বলতে পারেন যে আমি ইউটিউব থেকে ইনকাম নাই বললেই চলে, আমি এখনও পর্যন্ত 1 টাকা ইউটিউব থেকে পাই নাই। তো আমি যে স্বার্থ ছাড়া আপনাদের জন্য কাজ করতেছি, মানে আপনারা বলতেছেন যে ব্যবসা করি, তো ব্যবসাটা কি একজন আমাকে যে কমেন্টটা করছে, তো এটার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি গত কিছুদিন আগে কমেন্টটিতে আমি একটা ই দিছিলাম, আমি লিখছিলাম যে আসসালামু আলাইকুম, আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমরা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি, এই কোর্সের মাধ্যমে কীভাবে কাজ শিখবেন এই নাম্বারে বিস্তারিত কল দিয়ে জানার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, তো এই জিনিসটা দেওয়ার মানেটা কী? মানেটা হলো যে দেখেন একটা মানুষকে আপনি কতক্ষণ বিরক্ত করতে পারবেন। আমিও তো কাজ করি, তো আমার কথা হচ্ছে যারা আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের বাহির থেকে অনেক কল আসে। গার্মেন্টসের বিষয় হচ্ছে যে আপনার এখানে যে মেশিন আমার এখানে সেম মেশিন। একটা বিষয় হচ্ছে আপনি কাজ করতেছেন কিন্তু বুঝতেছেন না, আপনি ঠিক করছেন কিন্তু কীভাবে ঠিক হলো এটা আপনি নিজেও জানেন না। তো আমি চাচ্ছিলাম যে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যদি সবাই যদি একটা প্রাইভেট গ্রুপে যদি কিছু মানুষকে নিয়ে যদি আমি কাজ করি, মনে করেন আপনি দূরে আছেন একটা জিনিস বুঝতেছেন না, আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আপনাকে যদি চান আপনি ভিডিও কলে কথা বলে এই সমস্যাটা সমাধান করার জন্য। মেশিন কিন্তু একই কিন্তু আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, হয়তো কেউ ভালো বুঝে, কেউ বুঝাইতে পারে, আবার কেউ বুঝে না। তো আমি যেহেতু একটু ভালো বুঝি বা চেষ্টা করি একটা মানুষকে বোঝানোর জন্য যতটুকু সম্ভব আমার চ্যানেলের মাধ্যমে, তো কেউ যদি একটা জিনিস না বুঝে এটা শেয়ার করা, তো এর জন্য তো আমি এখানে বলি নাই যে আমাকে টাকা দিতে হবে। তো এই কথাটা কেন আসবে? তো আসলে তখনই কষ্ট লাগে যখন অপরাধ না করো যখন আপনি অপরাধের শিকার হবেন বা আপনার কাঁধে অপরাধের বোঝা চাপাই দিবে, তখনই কিন্তু একটা কষ্ট লাগে। তো অবশ্যই আপনারা এখানে গালাগালি নয়, কিছু নয়, আপনারা কমেন্টের মাধ্যমে একদম শান্তিপূর্ণ একটা কি প্রতিবাদ করবে যে ভাইটাই বলছে আমি জানি না ওনার কাছ থেকে টাকা নিয়েছে কি না। আমার এমনও অফার আসছে যে
ট্রেনিং সেন্টার থেকে আমাকে কল দিছি, দেওয়া হয়েছে যে ভাইয়া আপনার এখানে যেহেতু আপনি ভিডিওতে ইউটিউব ভিডিও দেন, ওইখানে তো মেকানিক কাজ শেখার জন্য আপনাকে ফোন দিবে। হ্যাঁ, ফোন দিলে ওই লোকগুলো আমাদের কাছে পাঠেন, আপনাকে কিছু টাকা দেবে। আমার বিবেকে যেটা বললো যে টাকাটা বড় কথা নয়, আমার কথা হচ্ছে যে আমাকে ফোন দেয়, আমি এতটুকুই বলি যে দেখেন আপনার চোখে যারা ভালো লাগে, যার কাছ থেকে আপনি শিখতে পারবেন আপনি তার কাছেই যান। বাট আমি যদি এখানে যদি দালালি করি, আমি যদি আপনার দালালি করি, আপনাকে যদি আমি এক জায়গায় পাঠাই, উনি আমার টাকা দিবে, বাট এই যে আপনি ওখানে গিয়ে যদি কিছু শিখতে না পারেন, কিছু বুঝতে না পারেন, হয়তো ওনার বোঝানোর ধরনটা আপনি বুঝতেছেন না, আপনি শেষ ফলে আপনার টাকাও যাবে, সময়ও যাবে, মানে আমও যাবে, সালাও যাবে। আপনি যদি কিছু শিখতে না পারেন তখন কিন্তু মনে মনে আমাকে খালি দিবেন যে বসকে ফোন দিছিলাম, উনি আমাকে এমন এক জায়গায় পাঠাইছে আমি কিছু শিখতে পারি নাই, যা শিখছি আমি চাকরিও করতে পারতেছি না, বাট চাকরি নিয়েও টিকে রাখতে পারতেছি। তো আমার কথা হচ্ছে আমি কাউকে এরকম কোনো দিন বলিও নাই, কারো কাছে টাকাও চাই না। তো আমার কথা হচ্ছে আমি চাই না কারো দালালি করি, এখানে দালালি করতে আসি না। যদি ভালো না লাগলে বলবেন, ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দেবো, আমার তো প্রয়োজন নেই আপনাদেরকে সময় হুদাই সময় নষ্ট করা আমার। আমি তো আপনারা কেউ আমাকে টাকা দিয়েছেন বলতে পারবেন যে মোহন ভাই ধরে আপনি চা খায়, এর কি বলছেন কোনো দিন না আমি চাইছি আপনাদের কাছে। তো নীরব একটা প্রতিবাদ করবেন যেই বলছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।